যৌক্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের অংশগ্রহণ ও স্ট্রাইকের ভিত্তিতে দেশবাসী বিশ্বাস করে পাবলিক মাদ্রাসা এবং অন্যান্যদের পাশাপাশি প্রাইভেটের অবদান কোনো অংশে কম নয়। তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 দফা দাবি পেশ করছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক রিয়াদ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তাহলে একটু কাছে রাখি, ক্লোজে রাখি, যারা না পড়ে। বাংলাদেশ 2.0 এর সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দাবি সমূহ। 1. ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে প্যাসিভাদের দোসর প্রচার প্রসারকারী মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেওয়া হয়েছে, যা শহীদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি ও গাদ্দারি এবং জুলাই বিপ্লবের স্প্রিট পরিপন্থী। জুলাই বিপ্লবের স্প্রিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না। 2. অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাগণ দেশের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা থাকলেও তারা সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে পরবর্তী সময় থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। 3. দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক বিষয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত এবং সচেতন। সেজন্য রাষ্ট্রযন্ত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। 4. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অথবা নিহত সকল পরিবারকে পুনর্বাসন করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। পাশাপাশি হাসপাতালগুলোতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা দেখা দিয়েছে সেটা অতি দ্রুত সময়ে নিরসন করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি যে যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এ স্বাধীনতা আমরা পেয়েছি, তারা যদি সুস্থ চিকিৎসা না পায় তাহলে এ স্বাধীনতার কোনো মূল্যই থাকবে না। 5. দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং দেশজুড়ে বিস্তৃত সিন্ডিকেট ব্যবস্থার কষাঘাতে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় বাজার মনিটরিং সহ দেশের সকল পর্যায়ে সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করার জন্য ছাত্রদের অংশীদারিত্বের ভিত্তিতে অতি শীঘ্রই একটা পেট্রোল টিম গঠন করতে হবে। 6. উপদেষ্টা পরিষদে কারা যাবে সেটা নির্ধারণে একটা কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং মাদ্রাসার প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। সকলের সম্মিলিত সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ হবে, কারো ইচ্ছা মতো উপদেষ্টা নিয়োগ দেওয়ার এখতিয়ার কারো নেই। 7. গণহত্যার বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদ তথ্যচিত্র যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই কার্যক্রমে অবশ্যই পরিচালনার জন্য ছাত্র প্রতিনিধিদের অংশীদারিত্বের ভিত্তিতে একটা তদন্ত কমিটি তৈরি করতে হবে এবং সেই তদন্ত কমিটিকে ওয়াকিবহাল রেখে নিয়মিত কাজের মধ্যে রাখতে হবে। 8. সংবিধানের পুনর্লিখন ও সংস্কার করতে হবে। 9. প্রাইভেটের শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনে নিজস্ব অধ্যয়নে পড়াশোনা করে, সেক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে 15% আরোপিত ব্যয় প্রত্যাহার করতে হবে এবং গবেষণা খাতে আরও বরাদ্দ বাড়াতে হবে। 10. রাজনৈতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে অবদান আছে এমন ব্যক্তি এবং কৃষি নির্ভর বাংলাদেশে আন্তর্জাতিক মানের একজন বাংলাদেশি কৃষিবিদ বিজ্ঞানীকে উপদেষ্টা হিসাবে অতি শীঘ্রই নিয়োগ দিতে হবে। 11. সকল সংস্কার কমিশনে জনমত জরিপের মাধ্যমে সংস্কার কার্যক্রম পরিচালনা করে জনসাধারণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে হবে। 12. জনপ্রতিনিধিবিহীন এই সময়ে সামাজিক নিরাপত্তা, গ্রাম্য বিচারিক আদালত চালু রাখার জন্য শক্তিশালী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম বৃদ্ধি করতে হবে, পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। ধন্যবাদ।
আর আমরা একটা বিষয় বলতে চাই, আমাদের ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে ব্যাসিবেতের দোসর প্রচার প্রসারকারী মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেওয়া হয়েছে, যা শহীদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি ও গাদ্দারী এবং জুলাই বিপ্লবের স্প্রিট পরিপন্থী। জুলাই বিপ্লবের স্প্রিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অতি শীঘ্রই অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাবে না। দুই, অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাগণ দেশের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা থাকলেও সেটা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে পরবর্তী সময় থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আরেকটা কথা আমরা বলতে চাই, গতকাল আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের সাথে যে একটার জন্য ঘটনা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সবাই একটা কথাই বলতে চাই, উই আর নাহিদ ইসলাম, উই আর নাহিদ ইসলাম। না, আমাদের উত্তর পর্বটা যাতে আমাদের বাকি প্যানেলে শেয়ার হবে, আমাদের উত্তর পর্বটা আলাদা। আমাদের এখন প্রাসঙ্গিক তিনটা বক্তব্য যাবে। আমাদের প্রথম বক্তব্যটা দিবে ইউরোপিয়ান ইউনিভার্সিটির আমাদের সহযোদ্ধা মঞ্জু।